চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। সিটিজি কেকের আজকের আয়োজনে রয়েছে বাদামের পাইকারি ও খুচরা বাজার। চট্টগ্রামে বাদামের পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জ। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, তার মধ্যে হতে যে সমস্ত বাদাম আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেগুলো হচ্ছে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম, এগুলোই প্রচুর পরিমাণে পাওয়া যায় পাইকারি আকারে। অন্যান্য যে বাদামগুলো অল্প পরিমাণে পাওয়া যায় সেগুলো খুবই সামান্য। সাধারণত চট্টগ্রামে খাতুনগঞ্জের মাঝামাঝি অবস্থানে বাদামের ইম্পোর্টারদের অফিস রয়েছে। আপনি যদি ইম্পোর্টারদের কাছ থেকে পাইকারি দামে বাদাম নিতে চান তাহলে নিতে পারেন, তবে এই ক্ষেত্রে কমপক্ষে 5 থেকে 10 কার্টন বা 5 থেকে 10 বস্তা আপনাকে পাইকারি দামে বাদাম কিনতে হবে। এছাড়া এরও কম পরিমাণে যদি আপনি পাইকারি দামে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে খাতুনগঞ্জে যে সমস্ত দোকানগুলোতে পাইকারি আকারে মশলা বিক্রি করে ওই সমস্ত দোকান থেকে আপনাকে বাদাম কিনতে হবে। 1 কার্টন, 2 কার্টন, 3 কার্টন যা প্রয়োজন অনুযায়ী আপনি বাদাম কিনে আপনার গন্তব্যে কুরিয়ার সার্ভিস কিংবা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে নিয়ে যেতে পারেন। তাদের সাথে যোগাযোগ ভালো থাকলে তারা আপনাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিবে। এছাড়া যদি আপনি খুচরা দামে নিতে চান তাহলে এইখানেও পাবেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখন বর্তমানে বাদামগুলো অ্যাভেলেবল পাওয়া যায় খুচরা দামে, যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন। তবে যদি আপনার এলাকাতে বা আপনার স্থানে যদি পাওয়া না যায় তাহলে আমাদের একটা পেজের লিংক আছে, আপনি ওইখানে ইনবক্সে বললে আমরা আপনার ওইখানে কুরিয়ারে পাঠিয়ে দেব এই সমস্ত বাদাম খুচরা দামে। কয়েকজন ভাই অনুরোধ করেছিল চট্টগ্রামের বাদামের পাইকারি বাজার সম্পর্কে জানানোর জন্য, তাই ভিডিওটি করা। আপনাদেরও যদি কোনো এই ধরনের জানার থাকে চট্টগ্রামের কোন পণ্যের পাইকারি ও খুচরা বাজার কোথায় তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর যদি বাদামের পাইকারি বাজার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে।